শুভেচ্ছা স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশু আর আজকে আমাদের অতিথি আমাদের খুব প্রিয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর ইমেরিটাস প্রফেসর সিরাজুল চৌধুরী স্যার স্বাগত আপনাকে কেমন আছেন স্যার আমরা আপনার জীবনের গল্প শুনতে চাই আপনার জন্ম প্রায় 80 বছর আগে 1936 সালে তার মানে আপনি হচ্ছেন অনেক ঘটনার সাক্ষী আপনি ব্রিটিশ শাসন দেখেছেন আপনি পাকিস্তানিদের আমল দেখেছেন আপনি স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটি পর্ব তো সক্রিয়ভাবেই দেখেছেন আমরা স্যার আপনার শৈশব দিয়ে শুরু করতে চাই 36 সালে শিশু সিরাজুল চৌধুরীর জীবনটা কেমন ছিল না তখন আমরা গ্রামে ছিলাম ওই সময়ে বিশ্বযুদ্ধ চলছিল তো ওই যুদ্ধের সময়ে আমাদের পরিবারগুলো শহরে যারা ছিল তারা গ্রামে চলে এসেছে তো আমরা ওই গ্রামে যেটা আমার মনে আছে বিশেষ করে গ্রাম ছিল বর্ষা আচ্ছন্ন এবং অন্য সময় গরমের সময় বর্ষা মনে হতো কেননা খুব পানি ছিল চতুর্দিকে আর আমাদের এলাকাটা হচ্ছে নিচু এলাকা আরিয়েল বিলের আশেপাশে তো সেই জন্য আমার স্মৃতিতে খুব বর্ষা আছে পানি আছে আবার ইছামতি নদী আছে সামনে আমরা প্রাইমারি স্কুলে ওইখানেই ভর্তি হয়েছিলাম আসলে প্রাইমারি স্কুল তখন আমাদের গ্রামে ছিল না মক্তব ছিল না মক্তব হয়তো দূরে ছিল কিন্তু যেহেতু অনেকগুলো পরিবার এসেছে এই সময় আশ্রয় নিতে যুদ্ধের সময় তো সেই জন্য ওইখানে ই করা হয়েছিল মানে প্রাইমারি স্কুল একটা খোলা হলো ওই স্কুলের প্রথম ছাত্র আমরাই প্রথম ব্যাচের ছাত্র তো ওইটাও মনে আছে যে স্কুল হচ্ছে আবার আমরা নৌকাতে করে স্কুলে যেতাম যেহেতু পানি ছিল এলাকায় তো ওই ওই শৈশবটা ওইখানে কাটলো তারপরে আমার বাবা রাজশাহীতে বদলি হলেন তো আমরা রাজশাহীতে চলে এলাম রাজশাহীতে গিয়েও আমরা আবার নদী পেলাম নদী আমার জন্য খুব আনন্দদায়ক অভিজ্ঞতা যে ওখানে গিয়ে পদ্মা নদী পেলাম এবং রাজশাহী ছিল তখন পদ্মা নদীর ওপরেই পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা একটা শহর এবং এর নির্ভরশীলতা ছিল নদীর উপরে সারা দিন মানুষ গরমে ঘামত বিকেল হলেই নদীতে চলে যেত আবার আমাদের যেখানে যে বাসা ছিল তার পাশে আবার একটা খালের মতো ছিল সেটা হতো কি যখন নদীতে বেশি পানি হয়ে যেত তখন ওইটা খুলে দিত ওখানে একবার খাল দিয়ে আবার চলে আসতো আমার ঘরের পাশ দিয়ে খাল যাচ্ছে আমরা খুব আপনি আপনার বাবার চাকরির কথা বলছেন উনি কোন ডিপার্টমেন্টে ছিলেন উনি ছিলেন তখন সেলস ট্যাক্স ছিল তখন পরে এটা ইনকাম ট্যাক্স হয়েছে তো ওইখানে সেলস ট্যাক্সে উনি কলকাতায় ছিলেন কিন্তু ওই পরে রাজশাহীতে এলেন তো আমরা রাজশাহীতে গেলাম আবার আমরা রাজশাহী থেকে কলকাতায় চলে গেলাম আমার বাবা আবার কলকাতায় বদলি হলেন কলকাতায় গিয়েও আমরা আমার সৌভাগ্য এইটা যে আবার নদী পেলাম ওইখানে আবার গঙ্গা নদী পেয়ে গেলাম পদ্মা এখানে ছিল ওইখানে গঙ্গা গেল এবং ওই গঙ্গার ধারেই আমরা থাকতাম খিদিরপুরে তো খিদিরপুর আবার গঙ্গার ধারে আমরা ডকের কাছাকাছি থাকতাম তো ওই আবার গঙ্গা নদীকে পেলাম তবে আমরা কলকাতায় বেশি দিন থাকতে পারলাম না আমরা গেলাম 46-এর শেষ দিকে 47-এর অগস্টে তো চলে এলাম কিন্তু আমরা জানতাম না যে দেশ বিভাগের পরে আমরা দেশ ভাগ হলো কিন্তু আমরা জানতাম না যে দেশ ভাগ হবে আমাদের আগে আমাদের যাওয়ার আগে কলকাতায় যাওয়ার আগে রায়ত হয়েছে আমার বাবারা যখন ওখানে ছিলেন তারা বিপন্ন ছিলেন কিন্তু আমরা মনে করেছিলাম যে আর কিছুদিন আমরা এখানে থাকবো এবং এখানেই আমরা আমাদের একটা ভবিষ্যৎ গড়ে তুলব বাংলা যে বিভক্ত হবে এইটা আমাদের কল্পনার মধ্যেও ছিল না একদিকে আনন্দ দেশ স্বাধীন হচ্ছে উন্নতি হবে আরেকদিকে বিপদ হচ্ছে যে ঢাকা শহরে থাকার জায়গার খুব অভাব ছিল তখন আর এই জন্য আমার বাবার যে অফিসটা ইনকা তখন সেলস ট্যাক্সে উনি তো আছেন সেলস ট্যাক্সের হেড অফিসে আছেন কিন্তু হেড অফিসের জায়গা হলো না ঢাকাতে ময়মনসিংহে হলো জায়গার অভাবে তো আমরা ময়মনসিংহে কিছুদিন থাকলাম কয়েক মাস ময়মনসিংহে জিলা স্কুলে পড়লাম ওখান থেকে পরীক্ষা দিয়ে ক্লাস সেভেনের পরীক্ষা দিয়ে এইটে উঠলাম এবং এইটে উঠে সেন্ট গ্রেগরিসে এলাম না আসলে এইটে পরীক্ষা দিলাম এইটে পরীক্ষা দিয়ে সেন্ট গ্রেগরিসে এলাম এত ভুলে যাচ্ছে আর কি এত পুরনো দিন তারপরে 9-এ ভর্তি হলাম সেন্ট গ্রেগরিসে 9-10 পড়লাম এবং ম্যাট্রিক পাস এখান থেকে হলো আবারও ঢাকাতে এসে আমাদের বুড়িগঙ্গা পেলাম কিন্তু চাপাচাপি ছিল বাসার অভাব বিদ্যুৎ নেই পানির অভাব বাস নেই খোলা জায়গা নেই গড়ের মাঠ নেই তো আমরা তো এইগুলো তো অভ্যস্ত হয়ে গেছিলাম কিন্তু একটা আনন্দের জায়গা ছিল যে ওই সদরঘাট এবং আরেকটা আনন্দের জায়গা ছিল যে বুড়িগঙ্গা আর বুড়িগঙ্গার ওপারেই যেহেতু আমাদের বাড়ি কাজে আমরা বাড়িতে গ্রামের বাড়ি তো সেই জন্য
আবার নদী পেয়ে গেলাম, যে আমার স্মৃতিতে নদী খুব প্রত্যক্ষভাবে উজ্জ্বলভাবে আছে। ওই সময় আপনার যে শিক্ষা ব্যবস্থা, মানে আপনারা যেভাবে শিক্ষাটা লাভ করেছেন বিশেষ করে স্কুল এবং কলেজ পর্যায়ে, এবং আজকে আমরা আজকের আমাদের প্রজন্ম যে শিক্ষা লাভ করছে, তার ভিতরে কি খুব বড় ধরনের কোনো তফাত দেখেন? না, একটা তফাত আছে, সেটা সূক্ষ্ম, একেবারে নিচে থেকেই উপরের দিকে আরও বেশি। সেটা হলো যে আগ্রহটা আমাদের খুব বেশি ছিল। আমরা যে মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠছিল, তার নির্ভরশীলতা একান্তভাবে ছিল শিক্ষার উপরে। আমরা জানতাম, আমার বাবারা জানতেন, মারা জানতেন, পড়াশোনায় করতে হবে, যে পড়াশুনো ছাড়া আমাদের কোনো ভবিষ্যৎ নেই। কাজেই পড়াশোনার ব্যাপারটাতে আমাদের ভীষণ আগ্রহ ছিল। তখনকার শিক্ষকরা যে খুব অসাধারণ শিক্ষক ছিলেন সেটা না, শিক্ষকরা মেধাতে এরকমেরই শিক্ষক ছিলেন, কিন্তু পরিবেশটা ছিল আলাদা। এবং যেহেতু আমাদের আগ্রহ ছিল, শিক্ষকদেরও আগ্রহ ছিল, শিক্ষকরা সম্মান পেতেন, এইটা একটা একটা বড় ঘটনা। তখন তো বিশ্ববিদ্যালয়ে খুব কম ছেলে মেয়ে পড়তো, এবং আপনি ইংরেজি সাহিত্যেই ভর্তি হলেন, সেটা কেন? আমার বাবা সরকারি চাকরি করতেন, তার ধারণা ছিল যে তার ছেলে, আমি আবার বড় ছেলে, যে আমার ছেলেটা ওই সরকারি চাকরিতে ঢুকবে এবং তখন সিএসএস পরীক্ষা দেবে, কাজে এই প্রস্তুতিটা ওই সিএসএস মুখী হবে। সেজন্য উনি, ওর আগ্রহ ছিল অর্থনীতি পড়ানোতে। আমি দেখলাম যে অর্থনীতি আমার বিষয় না, আমি ঘাবড়ে গেলাম অর্থনীতির সিলেবাস দেখে, যে তখন সেখানে অঙ্ক অনেক অনেক, স্ট্যাটিস্টিক্স অনেক, আমি দেখলাম যে এটা আমি সুবিধা করতে পারবো না। তখন আমি বললাম যে আমি কলা আর্টসেই তো আমি পড়ে এসেছি, তো আমি আর্টসেই থাকবো, তো তাহলে কী পড়বে? তাহলে আমি বললাম যে আমি বাংলা পড়বো। তো আব্বা তো খুব চমকে উঠলেন যে বাংলা পড়বে কী করে, তাহলে তুমি, পিতা পুত্রের মধ্যে তখন একটা সমঝোতা হলো যে তাহলে তুমি সাহিত্য পড়তে চাও, ঠিক আছে ইংরেজি পড়ো, এবং কিন্তু তোমাকে দুটো সাবসিডিয়ারি যেটা, সেটা পলিটিক্স এবং ইকোনমিক্স নিতে হবে, যাতে করে তার আগ্রহটা হচ্ছে যে যাতে করে তুমি সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারো। তো ওইভাবে ইংরেজিটা, মানে সাহিত্যের আগ্রহ থেকে ইংরেজি। তার মানে আপনার পারিবারিক একটা লক্ষ্য ছিল আপনাকে সরকারি কর্মকর্তা বানানোর, সেটা হয়নি, সেরাজুল চৌধুরী প্রফেসর হয়েছেন, কীভাবে হলেন সেই গল্প শুনবো স্যার, তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিতে চাই, কথা বলবো সেরাজুল চৌধুরী স্যারের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর স্বাগত আরেকবার, কথা বলছিলাম প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের সঙ্গে। স্যার, তারপরে আপনি ইংলিশেই ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সে সময় যারা ইংরেজি পড়েছে তারা খুবই ভালো ফলাফল করেছে, এবং আমরা যদি আপনার ওই সমসাময়িক বন্ধুবান্ধবদের ভিতরে দেখি, বড় বড় সচিব, আমলা, যারা সবাই অনেকেই ইংরেজি সাহিত্যের ছাত্র, আপনি কেন শিক্ষকতায় এলেন সেই সময়? আমার ওই যে আমি যে আমলা হব না, এইটা সিদ্ধান্তটা ভিতরে ভিতরে ছিল আমার। অবশ্য আমি খুশি হতাম যদি আমি সাংবাদিক হতে পারতাম, মানে সাংবাদিক অর্থে রিপোর্টার না, সাংবাদিক অর্থে সম্পাদনা। আমার একবারে ছেলেবেলা থেকেই ঝোঁকটা ছিল সম্পাদনার দিকে, কিন্তু সাংবাদিকতা তখন এই রকম একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, সেখানে জীবিকার ওই নিশ্চয়তা এইটি ছিল না। সেজন্যে আমার দ্বিতীয়ই ছিল যে ওইটা তো হবে না, সেজন্য দ্বিতীয় হচ্ছে যে আমি শিক্ষকতা করি। শিক্ষকতার কয়েকটা সুবিধে ছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি চাকরি পেয়ে গেলাম, কয়েকটা সুবিধা আমাকে আকর্ষণ করলো। একটা সুবিধা হচ্ছে যে বদলি নেই, আমি সারা জীবনে এই এইখানেই থাকতে পারবো। দু নম্বর সুবিধা হচ্ছে যে এর গ্রন্থাগার, একটা বিরাট গ্রন্থাগার আছে, যেটা আমরা আমাদের ছাত্র জীবনে দেখতাম কিন্তু ব্যবহার সেভাবে করতে পারতাম না। তৃতীয়টা সুবিধাটা হচ্ছে যে এইখানে আমি শিক্ষক যারা আমার ছিলেন তাদের সাথে সান্নিধ্য পাবো, আবার ছাত্রদের সাথে সান্নিধ্য পাবো। তো এই ছাত্রদের সাথে সান্নিধ্য, শিক্ষকদের সাথে সান্নিধ্য, এবং এর মধ্য দিয়ে আমি দুই দিক থেকে বিকশিত হব, একবার তারুণ্যের দিকে, একবার জ্ঞানের দিক থেকে। স্যার, আপনি এই শিক্ষকতা জীবনে বিভাগের চেয়ারপারসন থেকে শুরু করে, ডিন থেকে শুরু করে নানা রকম প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ যে দায়িত্ব সেটি পালনের সুযোগ অন্তত দুবার আপনার জীবনে এসেছিল। সিনকেট কর্তৃক আপনি মনোনীত হয়েছিলেন, এমনকি সেই সময়ে রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদেরও একটা আগ্রহ ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আপনাকে তৈরি করার জন্য। তো যেহেতু আপনি শিক্ষকতায় বুঝে শুনে এসেছেন, আপনার ভালো লাগা ছিল, এক ধরনের দায়বোধও ছিল, উপাচার্য কেন হলেন না আপনি? আমি কিন্তু ডিন ছিলাম, আবার তার আগে আমি বিভাগীয় প্রধান ছিলাম। বিভাগীয় প্রধানটা যাই হোক একটা শিক্ষাগত ব্যাপার, ডিন হিসেবে আমি দুবছর ছিলাম, তখন আমি দেখলাম যে ডিনের কাজটা এখন অন্যরকম হয়ে গেছে, এখন প্রশাসনিক হয়ে গেছে, এখন কারো প্রমোশন,
কারো বাসা ভাড়া, কারো সুযোগ বৃদ্ধি, এগুলো নানান রকম করতে হয়। তো আমি দেখলাম যে এই কাজ আমার না, এতে নষ্ট হবে। তারপরে যখন উপাচার্য হওয়ার সুযোগ এলো, তখন আমার এই সিদ্ধান্তটা খুব ভেতর থেকেই এলো যে আমি এই কাজ পারবো না। মানে আবার তখন সামরিক শাসন ছিল, ছিলেন তখন, আমি বললাম যে এই সামরিক শাসনের সাথে আমার যে সহযোগিতা করা, যেভাবে করতে হবে সেটা আমার পক্ষে করা সম্ভব হবে না। আর দ্বিতীয় কথা হলো যে আমি যেটা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের মানে ততদিনে যে উপাচার্যের কাজ অনেক রকম জটিল হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে, সেজন্য আমার স্বাভাবিক যে আগ্রহটা শিক্ষকতার দিকে সেইটাকেই রক্ষা করল, আমাকে রক্ষা করল। তখনকার যিনি প্রধান সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি নিজেও ব্যক্তিগতভাবে আপনাকে একাধিকবার অনুরোধ করেছিলেন, এই ঘটনাটা যদি একটু বলেন। না, এইটা হচ্ছে যে তখনকার পরিস্থিতিতে আমি তো, তখন তো ছিল যে আগে সরকারি আওয়ামী লীগ ছিল, আমি যে অবস্থান থেকে এসেছি সেটা সরকারের সাথে সহযোগিতার কখনোই ছিল না, কাজেই তার পক্ষে আমি ওই আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানের কথা তারা হয়তো অবগত ছিল। কিন্তু তার সাথেও যেটা যুক্ত ছিল সেটা হলো যে আমি আবার সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছিলাম। তখন এরশাদ সাহেব যেটা করেছিলেন যে তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন, প্রথম সাক্ষাৎকার নিলেন তখন তার উপদেষ্টা মাজেদ খান, তখন পরে শিক্ষামন্ত্রী হলেন, শিক্ষামন্ত্রী হচ্ছেন তিনি, শিক্ষা নিলেন এবং নেয়ার পরে তিনি সাক্ষাৎকার নিলেন। তো আমি তখনই বললাম যে আমি তো উপাচার্য হব না, কেননা আমার তো অবস্থানটা মতাদর্শিক অবস্থান থেকে ঘটেছে। তখন তিনি হেসন মোহাম্মদ এরশাদ আবার সাক্ষাৎকার নিলেন, তখন উনি বললেন যে শুনেছি আপনি হবেন না, তো আপনি তাহলে আপনার অবস্থানটা কি ব্যাখ্যা করবেন। আমি ব্যাখ্যা করলাম যে আমরা একটা মতাদর্শগত জায়গা থেকে দাঁড়িয়েছি, আমরা মনে করি যে শিক্ষাকে যে রাজনীতির বাইরে রাখা উচিত, দলীয় রাজনীতির বাইরে বিশেষ করে, এবং সেই জায়গা থেকেই দিয়েছি, কিন্তু আপনি ঠিকই শুনেছেন যে আমি এই বিষয়ে আগ্রহী নই। আজকের মূল রাজনীতিতে যে নেতৃত্বের সংকট, সেটার পেছনে কি ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, চাকসু নির্বাচন সেগুলো না থাকা একটা বড় কারণ বলে আপনার মনে হয় না? খুবই বড় কারণ। এই ছাত্র সংসদ ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তান আমলে ছিল, বাংলাদেশ হওয়ার পরেও কিছুদিন ছিল, সামরিক শাসনের কিছুদিন ছিল, এটা শেষ হয়ে গেল কখন সেটাই এখন একটা পরিহাসের ব্যাপার। সেটা 90-এর দশকে যখন এই যে স্বৈরাচারের পতন ঘটেছে, যখন গণতান্ত্রিক সরকার এসছে, অর্থাৎ নির্বাচিত সরকার এসছে, তারপর থেকে কিন্তু তাই এখানে যে এই যে 20-25 বছর হয়ে যাচ্ছে নির্বাচন নেই, এটা যে কত ক্ষতিকর হচ্ছে সেইতে আমরা কোনো ই হিসেবে পরিসংখ্যান দিয়ে বিবরণ দিয়ে এটাকে বোঝাতে পারবো না। ভেতরে ভেতরে এইটা একটা ভীষণ শূন্যতা তৈরি করেছে, নেতৃত্বের শূন্যতা সর্বক্ষেত্রে, এবং যার ফলাফল আমাদেরকে পেতে হচ্ছে এবং আরও হবে। সাংস্কৃতিক নেতৃত্ব কিন্তু এখন বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই রকম প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা কেবল ক্লাসে বা গ্রন্থাগারে বা ল্যাবরেটরিতে শিখবে না, তারা শিখবে সামাজিকভাবে। এবং এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি যে হল ভিত্তিক, এবং হলে সাংস্কৃতিক জীবন থাকবে, ডাকসুতে সাংস্কৃতিক জীবন থাকবে, খেলাধুলা থাকবে, নাটক থাকবে, বিতর্ক থাকবে, পত্রিকা থাকবে। আমি ভাবতেই পারি না যে ছাত্র সংসদ ছাড়া একটা বিশ্ববিদ্যালয়। স্যার, আমাদের আবারও একটা বিরতির সময় হয়েছে, আমরা ফিরবো আপনার কাছে আবারও। দর্শক, আবারও একটা বিরতি নিতে চাই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। স্বাগত আর একবার। কথা বলছিলাম সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের সঙ্গে। স্যার, তারপরে এই আপনি যেটা বলছিলেন, আপনি তো উপাচার্য হলেন না, সেটা যদিও বাংলাদেশ হোসেন মোহাম্মদ এরশাদের পর সময়ের ঘটনা, 90 সালের দিকের ঘটনা, কিন্তু তার আগে থেকেই আপনি হচ্ছেন এরকম একজন মানুষ যিনি ব্রিটিশ শাসন দেখেছেন, পাক ভারত ভাগ বিভক্ত হওয়া এবং স্বাধীনতা অর্জন দেখেছেন, 69 দেখেছেন, 71 দেখেছেন। আমরা আপনার ছোট্ট করে মুক্তিযুদ্ধের সময়েরটা আপনি যদি একটু রিকল করতে পারেন। হ্যাঁ, অবশ্যই রিকল করতে পারি, ওটা তো এত বছর পরেও অনেক কিছু ভুলে যাওয়ার কথা, কিন্তু মূল বিষয়টা ভুলিনি। সেটা হলো যে আমাদের আকাঙ্ক্ষাটা ছিল একটা জাতিগত মুক্তির, সেটা তো ছিলই, তার সাথে যুক্ত হয়েছিল কিন্তু বিভিন্ন পেশার শ্রেণীর মানুষদের আকাঙ্ক্ষা। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা আকাঙ্ক্ষা ছিল স্বায়ত্তশাসনের, এবং স্বায়ত্তশাসন বিশ্ববিদ্যালয়ে ছিল না, বিশ্ববিদ্যালয় খুবই নিয়ন্ত্রিত ছিল। এই নিয়ন্ত্রণের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, এবং আমাদের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, মিলে গেছে, কাজেই আমরা বেশ মুখর ছিলাম আমাদের জন্য। এবং দেশ, আমরা যেহেতু লিখতাম, সভা সমিতিতে বক্তৃতা করতাম, কাজেই লোক
এই যে বীরগুলো যারা গোয়েন্দারা আমাদের উপর চোখ রাখত, তো যখন এই 25 মার্চে যে এই ঘটনা ঘটবে এটা অপ্রত্যাশিত ছিল, অকল্পনীয় ছিল। এমন বর্বর যে একটা হতে পারে একটা বাহিনী, এটা আমরা কল্পনাও করতে পারিনি। তবে আমরা তো ক্যাম্পাসে ছিলাম এবং 25 মার্চের রাত্রেও আমরা বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রতিদিনের মতো গেছি শোনার জন্য যে কী ঘটছে। তো শুনে এলাম যে আলোচনা ব্যর্থ হয়েছে, দেখলাম যে ছেলেরা ছোটাছুটি করছে, বাসায় আসার পর ফিরলাম। ফেরার পরে রাত্রেই ওই যে ভীষণ আক্রমণ হলো, ধ্বংসযজ্ঞ শুরু হলো, সেগুলো দেখলাম। এবং আমাদের পরের দিন সকালে বিভিন্ন হল থেকে, আমরা হলের কেন্দ্রের বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাতেই থাকতাম, ওখানে ছেলেরা দেয়াল টপকে টপকে আশ্রয়ের জন্য এলো। সমস্ত ঘটনা আস্তে আস্তে পরিষ্কার হলো এবং পরবর্তীতে যেটা ব্যক্তিগতভাবে আমি জানতে পারলাম যে পুলিশের কাছে বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষকের তালিকা দেওয়া হয়েছে, তালিকা দিয়ে তাদের ঠিকানা চাওয়া হয়েছে। তো এরা জানে, সামরিক বাহিনী জানে যে পুলিশ তাদেরকে সহযোগিতা করবে না, অথবা যে ঠিকানা দিবে সে ঠিকানা আগের ঠিকানা। তো আমার আত্মীয় ছিলেন, তিনি দেখলে দেখে এসেছেন যে আমার নাম তিন বা চারে ওখানে আছে। তো আমাকে তো উনি সতর্ক করে দিলেন, সেজন্যই আমি বাঁচলাম অনেকটা। আমি আর বিশ্ববিদ্যালয়ের 27 তারিখ সকালে বেরিয়েছি, আর ফিরিনি। কোথায় ফিরেছি? নানান জায়গাতে, গ্রামে, অন্য বাসায় ফিরেছি। হলো আমি সীমান্ত পার হয়ে যেতে পারিনি, আমাদের কোনো কোনো বন্ধু গেছেন, কিন্তু আমি আর আসিনি। এসেছি ওই 16ই ডিসেম্বরের পরে, আবার স্বাধীন দেশে। পাকিস্তান আমলে যে স্বায়ত্তশাসনের যে অভাব ছিল, স্বাধীন বাংলাদেশ হলো, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে আপনার ছাত্রদের পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও, স্বায়ত্তশাসন পেল এবং, কিন্তু সব মিলিয়ে আচ্ছা যদি বলি যে শিক্ষকতা এবং শিক্ষক, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে যে একটা ইয়ে ছিল, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে এরকম জ্ঞান সৃজন করবেন, জ্ঞান তৈরি করবেন, জ্ঞান বিতরণ করবেন এবং একটা বিবেক হয়ে উঠবেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনার মূল্যায়ন কি? আমাদের শিক্ষকরা কোথায়? আমাদের শিক্ষকরা না, আমাদের শিক্ষকরা তো ওই জায়গায় আমরা থাকতে পারিনি, একাধিক কারণে থাকতে পারিনি। এটা কিন্তু বাস্তব অবস্থার দিকেও তাকাতে হবে। একটা প্রধান কারণ আমার মনে হয় যে শিক্ষার ব্যাপারে শিক্ষার্থীদের আগ্রহ কমে গেছে। আমরা আগে শিক্ষকতা করে যে চরিতার্থতা পেতাম সেইটা এখন পাওয়া যায় না, আলটিমেট টার্গেট না। তারা আগ্রহ ভরে ছেলেমেয়েরা শুনছে, শিখছে, নোট নিচ্ছে, এটা এখন আর দেখা যায় না। কেননা তারা অন্যমনস্ক থাকে, এই জন্য যে তারা জানে না যে এখান থেকে বেরিয়ে গেলে তাদের ভবিষ্যৎটা কী। ওই অনিশ্চয়তা কিন্তু আগে ছিল না, এতটা ছিল না। তো এই জন্য দেখা যাচ্ছে যে আগ্রহ কমলো। অন্যদিকে দেখা গেল যে শিক্ষকরা মনে দেখছেন যে তাদের যে বেতন ভাতা যারা পাচ্ছেন তার তুলনায় অন্যরা তো অনেক বেশি পাচ্ছে। ব্যবসা যারা করে তারা তো অস্বাভাবিকভাবে ধনী হয়ে যাচ্ছে, আর যারা সরকারি চাকরি করে তারা নানান সুযোগ পাচ্ছে, তাদের বেতন ভাতা বৃদ্ধি। বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে আমলা হওয়ার প্রবণতা আগেও ছিল, কিন্তু এরপরে আমাদের স্বাধীনতার পরে দেখা গেল যে এইটা অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে যে আমলাতন্ত্রের সাথে শিক্ষকদের। আবার ওদিকে দেখা গেল যে যে স্বায়ত্তশাসনের জন্য আমরা লড়াই করেছি সেই স্বায়ত্তশাসন আমরা রক্ষা করতে পারলাম না, যে আইনে স্বায়ত্তশাসন আছে কিন্তু কাজে নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দল ঢুকে পড়ল এবং আগে আমরা কখনো ভাবতে পারতাম না যে রাজনৈতিক দলের নেতাদের সাথে আমরা যোগাযোগ করব। তারা হয়তো আমাদের সাথে পরামর্শের জন্য আসবেন, বুঝতে চাইবেন পরিস্থিতি, কিন্তু কোনো শিক্ষক মতামত নেবেন, কিন্তু আমরা যে নিজেরা সরকারি দলের সাথে যোগাযোগ করব বা বিরোধী দলের সাথে যোগ রাখব, এইটা তো স্বাভাবিক ছিল না, এটা আগে কখনো ঘটেনি। স্যার, আরেকটা বড় জিনিস হচ্ছে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের একদম শেষ সময়, 14ই ডিসেম্বর, পাকিস্তানিরা এবং তাদের এই দেশীয় সহযোগীরা বেছে বেছে এমন কিছু মানুষকে হত্যা করলেন যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। তার মানে হচ্ছে এই মানুষগুলো হয়তো এই জাতি গঠনে সবচেয়ে ভালো ইতিবাচক অবদান রাখতে পারতেন। সেই জায়গায় ওই সময়ের বুদ্ধিজীবী যারা, শহীদ ডাক্তার ফজলে রব্বি থেকে শুরু করে যারা ছিলেন, শহীদুল্লাহ কায়সার, আজকের যারা বুদ্ধিজীবী আমাদের, তাদের ভিতরে গুণগত কোনো পার্থক্য আপনার চোখে পড়ে কি না?
গুণগত পার্থক্য যদি নৈতিকতার প্রশ্নে ওঠে তাহলে অবশ্যই দেখব যে আগে কিন্তু আমরা সরকারি সাথে যোগাযোগটা ভাবতেই পারতাম না। এখন যে সরকারি আসে দেখা যায় যে কিছু বুদ্ধিজীবী আছেন যারা সরকার সমর্থক। বুদ্ধিজীবীর দায়িত্বটা হচ্ছে যে জনগণের সঙ্গে থাকা এবং সমস্যাগুলোকে, দেশের সমস্যাগুলোকে একটা দলনিরপেক্ষ অবস্থান থেকে বোঝা এবং এর সমাধান কী সেই কথাটা বলা, সমাধান কী সেইটাও বলতে হবে। তো এখন তো তারা সমাধান বলতে পারছেন না এবং এই যে বুদ্ধিজীবীদের সাথে মানে রাজনীতির যে সংযোগ, দলীয় রাজনীতির, মতাদর্শিক না, দলীয় রাজনীতির যে যোগাযোগ সেইটা খুবই ক্ষতিকর হয়েছে। বুদ্ধিজীবীদের ভাবমূর্তি তো এখন বিনষ্ট হয়ে গেছে এই জন্য যে তারা ওই দায়িত্ব পালন করতে পারছে না। তাদের দায়িত্ব হচ্ছে পৃথিবীটাকে বোঝার এবং কী করে এটা পরিবর্তন করা যায় সে কথা বলার। তো এখন তো তারা যদি দলীয় দৃষ্টিকোণের সমস্তটা দেখেন তাহলে তো তারা বিষয়টাকে বুঝতে পারবেন না কী ঘটছে। স্যার, আমরা একেবারে শেষ দিকে আপনার কাছে জানতে চাই যে আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখলেন, আপনি সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছেন, আপনি 1970-71 দেখেছেন, আপনি 90 দেখেছেন, স্বৈরাচারের পতনও সময়ে আপনি শিক্ষক, সব মিলিয়ে এত কিছু দিয়ে যে বাংলাদেশটা অর্জিত, সেই বাংলাদেশটা আজকে কোথায় দাঁড়িয়ে এবং সেই বাংলাদেশের সঙ্গে আপনার স্বপ্নের যে দেশটি তার তফাত কতটুকু? স্বপ্নের কথাটাই বলতে হবে, কেননা স্বপ্নের আলোকেই দেখতে হবে যে এইটার অবস্থাটা কী। স্বপ্নটা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হবে, যেখানে এমন বৈষম্য থাকবে না এবং যেখানে মানুষের জীবনের আনন্দ থাকবে। তো সেইটা তো আমরা পাইনি। এখন উন্নতি হয়েছে, দেশের উন্নতি হয়েছে অবশ্যই অর্থনৈতিক, কিন্তু সেই উন্নতি বৈষম্যকে বাড়িয়ে দিয়েছে। এত বৈষম্য কিন্তু আমরা আগে দেখিনি, কাজেই ওই বৈষম্যটাই ছিল স্বপ্ন বিরোধী। আমাদের যে স্বপ্ন সেটা হচ্ছে একটা বৈষম্যহীন, একটা সর্বজনীন, এবং সংস্কৃতির ক্ষেত্রেও আমরা দেখব যে বিভাজন এসে গেছে। এই যে তিন ধারার শিক্ষা ব্যবস্থা, এইটা কিন্তু খুব মারাত্মক ঘটনা একটা। তিন ধারা আগে ছিল, কিন্তু এইভাবে তিন ধারা সমস্ত দেশ বিভক্ত হয়ে যাবে এবং এদের সাথে যে যোগাযোগটা ক্রমাগত ক্ষীণ হয়ে যাবে এবং তার সেটা হচ্ছে যে শ্রেণী বিভাজন গভীর হচ্ছে, এটা তো আমাদের স্বপ্নের কাছাকাছিও নেই। কাজে ওই শ্রেণী বিভাজনটাই এখন মস্ত বড় সমস্যা এবং সেই শ্রেণী বিভাজন নানানভাবে উৎসাহিত হচ্ছে, শিক্ষার মধ্য দিয়েও উৎসাহিত হচ্ছে। জি স্যার, আপনি ভালো থাকবেন, আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজ প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের যে স্বপ্ন, শ্রেণী বিভাজন মুক্ত একটি বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্ন দেখে আমরাও সেই স্বপ্ন পূরণ হবে নিশ্চয়ই।